हेलो व्यूअर्स, बोटानिक हेवेनर पक्ष के आपनादेर सबाइके प्रीति ओ शुभेच्छा रइलो। आमी इतिमध्ये कयेकटा भिडियो आपनादेर जन्ने उपस्थापन करेछि जेगुलो खुबई काजेर। हाँ, एकेबारे अप्रचलित किछु जिनिस जा आमरा एकटु भाबी ना सेगुलो आमी दियेछि, किन्तु हठात् देखलाम जे करोना आबहावे आमादेर सबार एकटा भिटामिन डेफिसियेंसि। बिशेष करे आमार ग्रामे एबं आमार बाड़िते लक्ष्य करछिलाम जे एकटू किछु होलेई तादेर मध्ये एकटा भिटामिन डेफिसियेंसि चले आसछे। खाद्येर मध्ये प्रचुर भालो खाच्छि, किन्तु खाद्येर मध्ये आमादेर प्रचुर खनिज पदार्थेर अभाव। विशेष करे एखन डाक्तारबाबुरा प्राय लिखछेन जे भिटामिन सी खाओ, भिटामिन सी खाओ। এই করোনা আবহে ভিটামিন সি এর খুব আকাল পড়েছিল, সেজন্য লেবুর দাম বেশি এগুলো হয়েছিল। কিন্তু এই ভিটামিন সি এবং অন্যান্য উপাদান, খাদ্য উপাদান যেগুলো সংগ্রহের জন্য আমরা গাদা গাদা টাকা খরচ করছি, খুব অল্প খরচে সেই ভিটামিন কি করে সহজে আমাদের কাছে এসে যায় সেই কথাটাই আপনাদের বলবো, এবং তারই চাষ কিভাবে করব। হয়তো আপনারা দেখেছেন যেগুলো ফল এলাকায়, বিশেষ করে বাঁকুড়ায়, তারপরে বর্ধমানের কিছু জায়গায়, চব্বিশ পরগনার কিছু জায়গায়, বারাইপুর এলাকায়, সেখানে প্রচুর লেবু জাতীয় জিনিসের চাষ হয়। তো আমি বলতে চাইছি যে আমি একটা বাগানে এসেছি যেটা নারকেলের ভিতরে লেবু। এই লেবু অনেক রকমের আছে, প্রত্যেকটাই উপকার এবং সবাই খাবেন। একবার ছেলে, যুব এবং বুড়ো প্রত্যেকেই একটা করে লেবু খাওয়া দরকার। সেই লেবু হচ্ছে পাতি লেবু, কাগজি লেবু, কমলা লেবু, মোসাম্বি লেবু। আপনারা এখন প্রচুর নাম শুনেছেন মাল্টা লেবু। মাল্টা মোসাম্বিরই একটি জাত। মাল্টা লেবুটাও আপনি ড্রাগনের মধ্যে করুন, সুপারির মধ্যে আপনি থাই পাতি লেবু করুন, নারকেলের মধ্যে, এই দেখুন চারটে নারকেল গাছ, এই চারটে নারকেল গাছের ভিতরে মাত্র কয়েকটা লেবু গাছ আপনাদের সামনে আছে। এই লেবু গাছ দেখুন, আমরা বর্ষার সময় এই লেবু গাছ থেকে প্রায় 375 পিস এইরকম লেবু আমরা বিক্রি করে দিয়েছি। এখন প্রায় 50 থেকে 75টা লেবু আছে, একেবারে রাইপ স্টেজে। আপনি দেখছেন, দেখুন খুব সুন্দর হয়ে আছে এবং গাছের ভিতরে আছে কাঁটা বলে আপনাদেরকে আমি দেখাচ্ছি না, আমার ক্যামেরা হয়তো ঘুরে ঘুরে আপনাদের কিছুটা দেখাবে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে লেবু কতভাবে লাগানো যায় এবং কত রকমের লেবু আছে সেটা আপনারা সবাই জানেন। শুধু দেখব যে লেবুর কিছু প্রবলেম, আমার বেশ কিছু ভিউয়ার্স কমেন্ট বক্সে লিখছে যে লেবু গাছে কী করে বেশি ফল আনবো, লেবু গাছ লাগাবার পর এক বছর পরে আর ফল দিচ্ছে না, তাহলে এই সমস্যা থেকে কী করে বাঁচবো। বিশেষ করে লেবু গাছের সহজ দুটো তিনটে আমার মূল্যবান কথা বা আমার অভিজ্ঞতাটা যদি আপনারা মেনে চলেন, ঠিক আমার গাছের মতোই আপনারা লেবু পাবেন, প্রচুর প্রচুর লেবু। এখন এর একটা সমস্যাও রয়েছে, আমি সেটা আপনাদের বলবো। এই লেবু গাছ লাগিয়ে দেখুন, এখানে লেবু গাছের সময় বর্ষাকালে কিছু হয় না, কিন্তু আমাদের এখানে হয়। অন্তত 10 কেজি কস্তুরি হলুদ লাগানো আছে, একবারে শুকনো গাছ পড়ে আছে। দেখুন এই জায়গাটা আপনি লক্ষ্য করুন, এই এক একটা ঝাড় 1 কেজি, এখানে অন্তত 10 থেকে 15 কেজি হলুদ আমি পাবো। সুতরাং বর্ষা এর একটা ফসল, সেই ফসা বিক্রি করে আমি লেবুর পরিচর্যাটা করব। এই লেবুর পরিচর্যা মানে আপনি লেবুর গর্তটা 2 ফুট 2 ফুট 2 ফুট করবেনই করবেন, যেটা আমাদের হয় না। যে লেবু গাছ আপনি যেখান থেকেই আনুন, সেই লেবু গাছটা আপনি 2 ফুট লম্বা, 2 ফুট চওড়া, 2 ফুট গভীর দিয়ে তার তলায় যদি এঁটেল মাটি হয়, তার তলায় নুড়ি পাথর, মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো করুন, তার উপরে একটু বালি ছাই, তারপরে গোবর মাটি মিশিয়ে সার দেওয়া এবং তাতে একটু এনপিকে দেওয়া। এনপিকে আপনি জৈবভাবে ব্যবহার করতে পারেন, আবার রাসায়নিকভাবেও দিতে পারেন। দিয়ে গাছটা বসাবো এবং বসাবো ঠিক মনসুন অনসেটের সময়, মানে বর্ষাকালের আগে, কিন্তু 1 মাস আগে গর্তটা থাকবে, মাটিটা শোধন হবে, সূর্যের আলোতে ওটা মানে শুদ্ধ হয়ে যাবে, এবং ওইখানে আমি বীজামৃতম, মানে আমার জীবামৃতমের সঙ্গে একটু চুন দিলেই বীজামৃতম তৈরি হয়, সেই বীজামৃতম দিয়েও মাটিটাকে শোধন করা যায়। আর রাসায়নিকভাবে আপনি একটু ব্যাবিস্টিন দিয়ে মাটিটাকে শোধন করলেন, আবার জৈবিক উপায়ে ট্রাইকোডারমা সিউডোমোনাস দিয়ে মাটি শোধন করলেন। তাহলে প্রথম কথা, আপনি মাটি শোধন করা গর্তে আপনি চারাটা রোপণ করলেন, এবং এই চারা যদি অনেকগুলো হয় 8 হাত দূরে দূরে আপনি লাগাতে পারেন, এবং গর্তের মাঝখানে এটা দিয়ে একটা খুঁটি দিয়ে এটাকে দাঁড় করিয়ে দিলেন। ঠিক আমি যেটা বলতে চাইছিলাম যে ঠিক বর্ষার আগে এবং বর্ষার পরে আপনি দেবেন, মানে জীবামৃতমের সঙ্গে 10 লিটার জলে 50 গ্রাম কপার সালফেট, 50 গ্রাম জিঙ্ক সালফেট, 50 গ্রাম ম্যাগ সালফেট আর 30 গ্রাম চুন।
এই কটা মিশ্রণ যদি দেন সারা জীবনের মতো লেবু গাছে অনুখাদ্যের অভাব হয় না। এই দেখুন একটু অনুখাদ্যের অভাব, এই দেখুন একটু অনুখাদ্যের অভাব, প্যাচ হয়ে গেছে, কখনো ফলে এই রকম দেখুন দাগ হয়ে গেছে, স্ক্যাব হয়ে গেছে, এগুলো মূলত অনুখাদ্যের অভাব। সুতরাং বর্ষার আগে আর পরে এই কতকগুলো পদার্থের মিশ্রণ, মানে আমি বললাম দস্তা, তামা আর ম্যাগসাল, তার সঙ্গে একটু লাইম বা চুন, এইটা আপনি মিশিয়ে, আপনার দোকানে যাওয়ার দরকার নেই, সেটা আপনি গাছের গোড়ার মাটিটা ভিজিয়ে দেবেন আর ওপরটা দিয়ে দেবেন। তাহলে এটা বছরে দুবার, বর্ষার আগে আর পরে। এবারে যদি দেখেন এইখানে, দেখুন এটা আমি রেখে দিয়েছি ইচ্ছে করে আপনাদের দেখাবো বলে, এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতার উল্টো দিকে এক ধরনের পোকা থাকে, এটা এক ধরনের পোকা এটাকে কুঁকড়ে দেয়। এর জন্য যে কোনো সিস্টেমিক ছত্রাক কীটনাশক ওষুধ, যা কনফিডার, অ্যাসিফেট, এই টাইপের ওষুধ আপনি দিতে পারেন, অথবা আপনি গোমূত্রের সঙ্গে নিম তেল স্প্রে করে আপনি স্প্রে করুন, তাহলে পাতার এই কোঁকড়ানো চলে যাবে। এই সব থেকে আর একটা লেবু পরিচর্যার একটা ব্যাপার, যে আপনি তিন মাস অন্তর এই ওষুধটা দেবেন, একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক, আর অনুখাদ্য হিসেবে ওটা দেবেন, আর হরমোন দেবেন সজনে পাতার রস, তাহলে প্রচুর ফুল ফল আর পড়বে না। আর বোরন তো আছে, আপনি বোরন 30 গ্রাম দেবেন, হ্যাঁ, তাতে আর ফুল ফল পড়ে না, ডাঁটা ফেটে যায় না, এই রকম। এবারে যেটা আপনাদের বলবো, যে এইখানে একটু লক্ষ্য করুন সবাই, এই গাছের এই ডালটা একেবারে অন্যান্য ডালের থেকে অত্যন্ত সবুজ, গোড়া থেকে খুব শক্তিশালী হয়ে উঠেছে। একে আমরা বলি ওয়াটার সাকার, একে আমরা বলি ওয়াটার সাকার বা অকেজো ডাল। এই ডাল যদি গাছে 2-3টে বেশি থেকে যায়, তাহলে আপনার ফলের সংখ্যা একেবারে গেল। অতএব এই টোটকা আর বলুন আর যাই বলুন, এটা মূল্যবান অ্যাডভাইস আপনাদের জন্যে, যারা লেবু বাগান করেছেন, যারা এখানে সেখানে লেবু লাগিয়েছেন, একটা নারকেলের ভেতর লেবু, সুপারির ভেতর লেবু, ড্রাগনের ভেতরে লেবু, এই যারা করেছেন, বা পুরোপুরি একটা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 2 বিঘা জায়গা বাগান করেছেন, তারা এই ওয়াটার সাকারটাকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দেবেন, এটা কেটে দেবেন। এটা প্রচুর খাবার টেনে নেয়, অথচ ফুল ফল হয় না। এই শাখা পোশাকে যদি বেড়ে যায়, তাহলে আপনার ন্যাচারালি ফুল হবে না। তাহলে ওয়াটার শাখার কাটবেন, বর্ষার আগে পরে দুবার অনুখাদ্য হরমোনের মিশ্রণ দেবেন, আর বর্ষার আগে পরে একে 25 কেজি জৈব সার, যেটা গর্ত করার সময় দিয়েছিলেন, আর ওই সব রাসায়নিক সার মিলিয়ে মাত্র 250 গ্রাম NPK ওইটা গাছের গোড়ায় দিয়ে দেবেন, হ্যাঁ, আর মালচ করে দেবেন যে কোনো ঘাস পাতা দিয়ে, অথবা বর্ষাকালে হলুদ লাগিয়ে দেবেন। এই হলো লেবু গাছের সারা বছরের পরিচর্যা। লেবু গাছ কাউকে বিড়ম্বনা সৃষ্টি করে না, আমাদেরও করবে না, আপনারা খুব সহজেই এটা করুন। মূল কথা আবার বলি, সেই গর্ত করার টেকনিকটা কিন্তু ঠিক রাখবেন, এ অতিরিক্ত জল কখনোই সহ্য করে না। আর ওষুধ যদি আপনি কিনতে, এই দেখুন একটা সুন্দর, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশান, আমি জীবামৃতম স্প্রে যদি করি, এই ব্যাকটেরিয়াল ইনফেকশানটা চলে যায়, হ্যাঁ। সুতরাং এটা এইখানে লেগে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণে আর অনুখাদ্যের অভাবে এ গাছের এরকম হয়ে গেছে। সুতরাং একটা লেবু গাছ থেকে আমরা প্রচুর টাকা রোজগার করতে পারি। এমনি 375টা লেবু 2 টাকা করে পিস বিক্রি হয়েছে, আপনি হিসেব করুন একটা গাছ থেকে কত এলো, এবং সেটা সাথী ফসল হিসেবে আমরা করলাম। এটা যদি আপনি মূল বাগানে করেন, তাহলে আপনার আরও ভালো হয়।